নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে কচু শাক। রান্নাটা করা কিন্তু খুবই সহজ, তাহলে চলো ফটাফট শুরু করে দেওয়া যাক। এর জন্য প্রথমেই চুলা জ্বালিয়ে চুলা একটা প্রেশার কুকার গরমে বসিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে এক কাপ পরিমাণ জল, আর দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবারে দেখো, এখানে এক আটি কচুর শাককে ভালো করে আঁশ ছাড়িয়ে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি। কেটে নেওয়া কচুর শাকগুলো এবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারে যেহেতু সময় কম লাগে সেদ্ধ হতে, তাই আমি কুকারে সেদ্ধ করছি। তোমরা চাইলে কিন্তু কড়াই বা যে কোনো পাত্রেও করে নিতে পারো। এখন শাকটাকে অনেকটা মনে হলেও সেদ্ধ হলে কিন্তু একদম মজে যাবে। কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর চুলার আঁচটাকে পুরো হাইতে করে দেব। তারপরে একটা সিটি পড়া অবধি অপেক্ষা করব। একটা সিটি পড়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর কুকারটাকে পুরোপুরি নিজে থেকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখো কুকার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কচুর শাক সেদ্ধ হয়ে কিন্তু অনেকটা কমে গেছে। এখন এর সম্পূর্ণ জলটাকে একটা ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে ঝরিয়ে তারপরে ফিরে আসছি। কচুর শাকের এই সেদ্ধ জলটা কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেক সময় গলা চুলকোতে পারে। শাকের জল ঝরানো হয়ে গেলে আবারও চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। কড়ার চারধার এভাবে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে ধোঁয়াতে শুরু হলে চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে। তারপরে দেখো, এখানে আমি আগে থেকেই 2টো ইলিশ মাছের মাথা এবং লেজকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো পরপর দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাছের মাথা এবং লেজের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে দেখো বন্ধুরা, মাছ ভাজার অনেকটা তেল রয়ে গেছে। এই তেলে এবারে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে হালকা কালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি 1/2 ইঞ্চেস গ্রেট করে রাখা আদা। কয়েক সেকেন্ড এগুলোকেও ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবারে পরপর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিচ্ছি সবার প্রথমে 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। খুব সামান্য পরিমাণ জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য জল দিয়ে গুঁড়ো মশলা কষানো হলে মশলা পুড়ে যাবে না, আর মশলাগুলো খুব ভালো করে কষানোও কিন্তু হয়ে যাবে। এরই মধ্যেই দেখো বন্ধুরা, মশলা সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে সম্পূর্ণ জল ঝরিয়ে রাখা কচুর শাক। একই সাথে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সম্পূর্ণ মশলার সাথে কচুর শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কচুর শাক সেদ্ধ করা এবং মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, তাই লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝেই দেবে। শাকের সাথে সম্পূর্ণ মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে শাকটাকে এভাবে কড়ার চারধারে ছড়িয়ে দেবে। এতে করে শাকের মধ্যে যে জল জলে ভাবটা আছে সেটাও সম্পূর্ণ শুকিয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 7 মিনিট শাকটাকে জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা এবং লেজ। সব কিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে লেজগুলোকে কিন্তু ভেঙে দেবো না, এতে করে শাকটা একদম কাটা কাটা হয়ে যাবে। জাস্ট খুন্তির সাহায্যে একটুখানি মাথাগুলোকে ভেঙে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে আরও 4-5 মিনিটের মতো শাকটাকে শুকিয়ে নেব।
চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে শাকে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে কচুর শাক খাওয়ার সময় কিন্তু একদম গলা চুলকোবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কথা বলতে বলতে এদিকে দেখো বন্ধুরা, শাকে সম্পূর্ণ জল শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর শাক থেকে হালকা করে তেলও ছাড়তে শুরু হয়ে গেছে। ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আজকের আমার ইলিশ মাছের লেজ এবং মাথা দিয়ে কচুর শাক কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।